হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, আজকে আবার নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে আসছি। তো গাইস, দেখতে পাচ্ছ দূরে, ওই যে দূরে আমি কাপড় কাচতেছি। আজকে সিঙ্গেল বলে আমাকে কাপড় কাচতে হচ্ছে। তো কই বাত নেই, বিবাহ করেঙ্গে, শাদি করেঙ্গে, ফির হামারা বউ কাপড় কাচেগা। আচ্ছা, তো বেসিক্যালি আজকের এই ব্লগটা কিসের জন্য করা? আজকের এই ব্লগটা করা হচ্ছে, আমাকে মাঠে যেতে হবে। ইয়ামেন, তোমরা যেটা ভাবছো ওটা না, ঠিক আছে? আমাকে মাঠে যেতে হবে অন্য কাজে, মানে আমার কাজ আছে। আসলে ব্যাপারটা হচ্ছে অন্যরকম। আমাদের মাঠের জমিতে ধান চাষ উৎপাদন করেছিলাম, সেগুলো আজকে এক জায়গায় করতে হবে, তার জন্য আজকে আমাকে মাঠে যাওয়া। আর গাইস, দেখতে পাচ্ছ ভীষণ রৌদ্র, মানে আমার গাটা পুরো চমচম করে দিল। আর কথা বলতে বলতে গাইস, আমি চলে আসলাম মাঠের দিকে, আমাদের জমির কাছাকাছি। আর এই যে দেখতে পাচ্ছ তিতপাতের বাগান, এটা আমাদের না, লোকের। এই যে দেখতে পাচ্ছ এতগুলো ধান, বাপরে বাপ, এতগুলো ধান এক জায়গায় করতে হবে, কিছু করার নেই। তো চলো, কি করা যাবে আর, অনেক ভিডিও হয়েছে, এবার আমাকে কাজ করতে হবে। ঠিক আছে, বাই দ্য ওয়ে অনেক কাজ করলাম গাইস, হাঁপিয়ে গেছি পুরো। ও বাবা গো, দম নিয়ে নিয়ে একটু। এই যে দেখতে পাচ্ছ এতগুলো ধান এক জায়গায় করলাম, বাপ রে বাপ। তারপরে ওদিকে তো আছেই, তারপরে আবার ওই দিকে আছে, বাপ রে বাপ, আরো ধান জড়াতে হবে। তো গাইস, আর কি করা যাবে? আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। ঠিক আছে, টাটা, বাই বাই।